নমস্কার বন্ধুরা, আমি একমাত্র মদ। আমার অনেক প্রকার ভেদ আছে, এতে অ্যাবসোলেট, বিতে বিআর, সিতে শিবা সিরিকালস, ডিতে দাদা, এফতে ফেনি, এরকমভাবে আমি জেড অব্দি বলে যেতে পারি। সমাজের সব প্রকারের মানুষকে তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমি আনন্দ দিয়ে থাকি। আমার অবস্থা অনেকটা ওই অ্যাডাল্ট সিনেমার নায়িকার মতো, না মানে মজা নেয় সবাই, কিন্তু সিনেমা শেষ হয়ে গেলেই আমার নাম হয়ে যায় নোংরা। যা খেয়েছি খেয়েছি ভাই, কাল থেকে আর খাবো না। এই মদের জন্য আমার বউ আমায় ছেড়ে চলে গেছে। এই মদ তুই মরতে পারিস না। এত মদ খাওয়াস না ভাই, লিভারটা যে বড় হচ্ছে কোনদিন ব্রেনের মতো ব্লাস্ট হয়ে। কথাগুলো তো আমি কষ্ট পেলাম না দুঃখ পেলাম কেউ ভেবেও দেখে না। এছাড়াও আমাকে যারা পান করে তাদেরকে সমাজের মানুষরা মাঝে মাঝে ব্যঙ্গ করে, ও বাবা আপনি ড্রিঙ্ক করেন, অ্যারিস্টোক্রেটেড ম্যান, ও বাহ বৌদি আপনি ড্রিঙ্ক করেন, ওয়াও ক্লাসি ওম্যান, ওই দেখ 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 বাংলা খোর যাচ্ছে, বাংলা খোর। বিবাহ কি বিচ্ছেদ, জন্ম হোক কি মৃত্যু, সব অনুষ্ঠানেই এখন আমার ভূমিকা অনস্বীকার্য। আজ আমার ব্রেকআপ হয়েছে, চল মদ খাই। আজ আমি একটু চাকরি পেলাম না, মদ খাই। দিদি বলেছে চপ ভাজো, আমের চপ, আলুর চপ, মোচার চপ, বলি চপটা খাবো কি দিয়ে, চপ অনিয়া। তোমরা যাই বলো, মদ খাওয়ার শুরুটা হয় কিন্তু খুব নকশা করে। এটা কি বিয়ার, একটু খাবি না বাবা নেশা হয়ে যাবে। আচ্ছা একটু দে, একদম মাথা গরম করবি না, মদ খাওয়ার সময় মাথা গরম করবি না। আরে নে খাক। দুদিন পর থেকেই তেতোই হয়ে যায় অমৃত, আর এই ভালো ছেলেটার বাজারে নাম হয়ে যায় মাতাল। সমস্ত ছেলেরা কেউ কেউ ভাবে যে তারা যে মদ খেয়ে বাইরে ঢোকে সেটা নাকি তাদের বাড়ির লোক বুঝতে পারে না। এই যে মদ নিয়ে এত কিছু বলছি, মদ খাওয়ার কিছু বিশেষ সময় আছে। প্রথম শ্রেণী যারা হচ্ছে কাক ভরে উঠে পাইকারি বাজারে ব্যবসা করতে আসে, তাদের মধ্যে কিছু লোক আছে প্রথমেই এসে আগে মদটা খেয়ে ফেলে, ফলে ব্যবসাটা যায় গাদার পেছনে। এরা বেসিক্যালি ব্যবসা করতে না, সকালবেলা মদ খেতেই বাজারে আসে। আর এরা সারা জীবন ভগবানকেই গাল দিয়ে যায়, ভগবান নাকি এদের ব্যবসার মেরে দিয়েছে। ভগবান হয়তো ওপর থেকে এদেরকে বলে, মরার পরে ওপরে আসবি না বৎস, সত্যি সত্যি তোদের মেরে দেবো। এরপর আসে দ্বিতীয় শ্রেণীর ব্যবসায়ী। এদের নিয়ে আর কি বলবো, এরকম পিকুলিয়ার টাইপের হয়। সকাল 10-11টার মধ্যে এদের মোটামুটি ব্যবসা শেষ হয়ে যায়, তারপরে এদের মনটা মদমদ করে ওঠে। কিন্তু মাঝে মাঝে এরা খুব অদ্ভুত ব্যবহার করে। ব্যবসার পরে এদের আপনি মদ খাওয়ার অফার করবেন, কিন্তু এরা ন্যাকামো করবে, এই জাতু আজকে মদ খাবো না। কিন্তু একবার যদি আপনি পয়সা ইনভেস্ট করে এদেরকে মদ খাইয়ে দেন, নেশা হওয়ার পর শুধু মদ কেন, আকাশের চাঁদটা পর্যন্ত আপনার পকেটে এনে পুড়ে দেবে। তখন দেখবেন বোতলের পর বোতল আসছে, শুধু আপনি খেতে পারছেন না। এবার আসছি চাকুরিজীবীদের নিয়ে। এদের মধ্যেও তিনটে ভাগ আছে। যারা একটু বেশি মাইনের চাকরি করে তারা বেশিরভাগই 10-5টা ডিউটি হওয়ার পরে নামি দামি বাড়ে যায় এবং বাড়ি গিয়ে নাচ দেখে এবং মদ খায়। যারা আবার একটু মধ্যবিত্ত মাতাল, তারা আবার একটু সস্তা বার খোঁজে, একটু আদা কুচি, একটু বিট নুন, আর বাড়ি বসে অ্যামাজন বা হইচই দেখে সন্ধ্যাবেলাটা কাটিয়ে দেয়। আর বাড়ি থেকে বউ ফোন করলে বলে, আমি কামের ফাঁদে পড়েছো। হ্যাঁ এই অফিসে প্রচন্ড কাজের চাপ আছে, হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, রাখছি। এবার আসি গরিব চাকুরিজীবী যারা, এরা অফিস থেকে ফেরার পর একটা 5 টাকার বিড়ি আর একটা 1 টাকার গ্লাস নিয়ে মাঠে বা পাড়ার ঠেকে চলে আসে এবং সেখানে এসে, এই কি খাচ্ছিস রাম, একটু দে না। কেউ হুইস্কি খাচ্ছে, এই ওটা কি রে হুইস্কি, আরে দে 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 হুইস্কি একটু দে। কেউ বা বাংলা খাচ্ছে, ও সালা ওটা কি বাংলা, আরে ওটা আগে দে, ওটা আগে দে, এক দরকার নেই ওটা দে। কে কি মাল খাচ্ছে সেটা দেখে না, সবার থেকে 2-4 পেগ মদ খেয়ে উপরে একটা ফোগটি আর বিড়ি খেয়ে ডকডক করে বাড়ি চলে আসে। এদের মধ্যে যাদের বিয়ে হয়ে গেছে এরা অনেকেই এসে বাড়িতে বউকে কেলায় অথবা বউয়ের হাতে কেলানি খায়। আরে এটা আমার বাড়ি, আমার খাবি, আমার পরবি, আমার আমাকে চোখ রাঙাবি। হ্যাঁ প্রতিবেশীরা চাচামিচি শুনে মনে করে এরা হয়তো প্রচুর মাল খেয়ে এসছে, কিন্তু এরা যে 4-5 রকমেরই মাল একসাথে খেয়ে এসছে সেটা কেউ বুঝতে পারে না। আবার ব্যতিক্রমও কিছু আছে, যারা আবার দামি মদ খেয়ে এসে বউকে কেলায় আবার বউয়ের হাতে কেলানি খায়। সব থেকে ভাগ্যবান তো তারা যারা মিয়া বিবি বাড়িতে বসে একসাথে খায়। ও ভাবতে পারছি বাড়িতে বউয়ের হাতে তৈরি গরম গরম ফিস্তাই দিয়ে খেতে কি সুন্দর লাগে। আপনার বউ যদি আপনার সাথে বাড়িতে বসে মদ না খেতে চায় তাহলে একবার অফার করে দেখতে পারেন। তখন মানে আমি শুধু বুদ্ধি দিয়ে পালাবো, কেলানি খেলে নিজের দায়িত্বে। মদ কিনতে গেলে মদের দোকানের সামনে অনেক রকমের জিনিসপত্র দেখা যায়। দাদা 10টা টাকা দেবেন, অনেকদিন খাওয়া হয়নি কিছু দেবেন দাদা। এদেরকে আপনি খাবার কিনে দেবেন কিন্তু এরা খাবে না, টাকা দিয়ে তো আপনি মদ খাবেন। ফালতু কথা বলবে না, আপনি জানেন আমি টাকা দিয়ে মদ খাবো, কিন্তু এরা 10 জনের থেকে 10 রকম ভাবে টাকা তোলে শুধুমাত্র যাতে এরা মদ খেতে পারে। তুমি জানেন একদম বলবে না ফালতু কথা। কিছু আবার চেনা পরিচিত লোকজনও পেয়ে যেতে পারেন। দাদারা হুইস্কি দিন তো, একটা রাম দিন,
এই তুই দত্ত বাবু ছেলে না কাকু আপনি মত কেন এসছো দাও তোমার বাবাকে বলছি কাকু আমার বাবা আমাকে উল্টো করে মারবে কাকু এত ছোট ছেলে বাবার বয়সী লোকের সাথে তুমি মত কিনবে ছোট কে ছোট কাকু আমার নুনু তো কবেই হলুদে পরিণত হয়ে গেছে তোমার হুলু কেটে আমি নুনুমান বানিয়ে দেবো ইডিয়েট দাও বলছি তোমার বাবাকে কাকু মরে যাবো কাকু মরে যাবো বাবা আমার হুলু কেটে কে নেবে কাকু ঠিক আছে মদের দোকানে দাঁড়িয়ে এত নকশা ভালো লাগে না মরে যাবো কাকু একশো টাকার পকোড়া নেই আজ তুই আর আমি বসে মাল খাবো ও ভগবান থ্যাংক ইউ কাকু থ্যাংক ইউ আপনি কেন আমার বাবা হলেন না কাকু কি ভাবছেন আমি ভালো কাকু পরের ছেলে পরম আনন্দ যত উচ্চারণে যায় তত আনন্দ মদ খাওয়ার পরে বা মদ খেতে খেতে আসে কিছু কমন ফাইট যেরকম হচ্ছে কি গান চলবে সেই নিয়ে চলতে থাকে মারামারি কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আরে আজকের দিনে জীবনে ও যদি খুশি না থাকতে পারে তাহলে দুদিন পর কোনো সেক্সি পুসিক্যাট তোকে ভাও দেবে না ও আচ্ছা আচ্ছা ওই জন্য বলছি জীবনে আর দুঃখের গান না শুনে আস্তে আস্তে দয়াল বাবা শোনা প্র্যাকটিস করো তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আর ভিডিওতে আমাকে অ্যাসিস্ট করেছে বিট্টু আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে অভিজিৎ গোবিন্দ না থাকলে এই ভিডিওটা আমি করতে পারতাম না আর যারা যারা কাজ করেছে সবার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো পাশে থেকো সঙ্গে থেকো এটুকুই বলবো একটু নতুন ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করতে চাইছি আর খুব তাড়াতাড়ি ফালতু ব্লগার্স এর কিছু সারপ্রাইজ থাকবে তো সেগুলোর জন্য ওয়েট করে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে টিউন উইথ ব্লগিং উইথ স্যাম অ্যান্ড রাই আজকে আসি বন্ধুরা টাটা গুড বাই তোমার হুনু কেটে আমি নুনুমান বানিয়ে দেবো ইডিয়েট এত মদ খাওয়াস না ভাই চপ মোচাচ্ছ আমের চপ বলি চপটা খাবো কি দিয়ে যা মদ নিয়ে লিভারটা যে বড় হচ্ছে কোন ব্রেনের মতো ব্রাস্ট হয়ে এত ছোট ছেলে বাবার বয়সী লোকের সাথে তুমি মদ কিনবে যা খেয়েছি খেয়েছি ভাই এ দুঃখ মানের জায়গা না হারাম জাদা নীলকুটটা হয়নি যদি খুশি না থাকে তা সরি আরে আজ যা ঠিক আছে রেডি আছে আরে আজকের জীবনে আজকের জীবনে আজকের দিনে যাবো আরে আজকের দিন না মানে মজা নেয় সবাই কিন্তু সিনেমা শেষ হয়ে গেলেই আমার নাম হয়ে যায় নোংরা আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তো লাইক করুন আমাদের ফেসবুক পেজ আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও এলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এইভাবে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে টিউনড উইথ ব্লগিং উইথ স্যাম অ্যান্ড রাই আজকে আসি বন্ধুরা গুড বাই